সালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি কুমড়ার ভুনা। মিষ্টি কুমড়া তরকারিটা এইভাবে যদি আপনারা রান্না করেন তাহলে কিন্তু মাছ মাংসের থেকেও কোনো অংশে কম হবে না টেস্ট সবসময় মিষ্টি কুমড়া ভাজি বা রান্না খেতে ভালো না লাগলে মাঝে মাঝে এভাবে মিষ্টি কুমড়াটা এভাবে রান্না করেও দেখতে পারেন রান্না করতে মেন উপকরণ লাগবে শুধুমাত্র মিষ্টি কুমড়া আর বাকি যা লাগে পিঁয়াজ মরিচ রসুন তেল সেগুলো তো সমস্ত রান্নাই লাগে এই জন্য ওগুলো আর দেখালাম না যে পিঁয়াজ মরিচও কেটে নিয়েছি আর মিষ্টি কুমড়াটাই মেন তো রান্নার জন্য প্রথমেই আমি চুলাতেটা করে দিয়ে দিলাম কয়টা গরম হলে এতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে তারপর দিয়ে দিলাম আমি কুচি এখন এগুলো একটু ভালো করে ভেজে নেব কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত যখন কালারটা একটু চেঞ্জ হয়ে এরকম লাল হয়ে আসবে তখন আমি মশলা কষানোর জন্য এর মধ্যে দিয়ে দিব পানি আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি পানিটা দিয়ে এখন আমি বাটা মশলা দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা দিলাম দিয়ে দিচ্ছি জিরা বাটা এক চামচ আর আদা বাটা দিয়েছি হাফ চামচেরও একটু কম এগুলো একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পানির সাথে মিশিয়ে নিয়ে এখন আমি দিয়ে দেব এর মধ্যে গুঁড়ো মশলা গুঁড়ো মশলার মধ্যে আমি দিয়েছি এখানে হলুদের গুঁড়ো হাফ চামচ আর দিয়েছি এটা লাল মরিচের গুঁড়ো কম এটা দিয়েছি হাফ চামচ আর লবণ দিলাম স্বাদ মতো দিয়ে এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব যখন তেলটা উপরে এরকম ভেসে উঠবে তখন আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো মিষ্টি কুমড়াটা আমি মিষ্টি কুমড়াটা কিন্তু আগেই কুটে ধুয়ে রেখে দিয়েছিলাম সেটাই এখন দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়াটা দিয়েও আমি এখন খুব ভালোভাবে কষিয়ে নেব মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি দুই তিন মিনিটের মতো এখানে এরকম নেড়ে চেড়ে ভালো মতো কষিয়ে দেব কষানো হলে তারপর আমি এটাকে ঢেকে দেবো একটু মিষ্টি কুমড়াটা নরম হয়ে আসা পর্যন্ত আমি পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম এখন তো নেড়ে দিচ্ছি মিষ্টি কুমড়াটা কিন্তু এর মধ্যে অনেকটাই নরম হয়ে গিয়েছে আর আমি মাঝখানে আরও একবার খুলেছিলাম খুলে আমি আরও একবার নেড়ে দিয়েছিলাম আর এখন পাঁচ মিনিট পর আর একবার খুলেছি এখন ভালোভাবে নেড়ে চেড়ে গরম পানি করে রেখে এসেছি আর পাশে চুলায় সেটাই দিয়ে দিলাম গরম পণ্য দিলে রান্নাটা ভালো হয় তো এটা দিয়ে এখন আমি পানির সাথে কুমড়োগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পানিটা বেশি দিব না এরকম কুমড়ার থেকেও নিচে থাকবে পানি এরকম পানি দিব। দিয়ে এখন আমি এটাকে ঢেকে পানিটা ফুটে ওঠা পর্যন্ত রান্না করব কুমড়োটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত তো ঢাকনাটা তুলে নিলাম দেখেন পানিটাও ফুটে উঠেছে আর আমার কুমড়োটাও কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে আমি একটু ছড়িয়ে দিলাম ছড়িয়ে দিয়ে আবারও ঢেকে দিব ঢেকে কুমড়ো আরেকটু সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব আরও প্রায় পাঁচ মিনিট রান্না করেছি এখন চলে এসেছি কুমড়ার কালার দেখেই বুঝতে পারছেন এখন কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি আর ঢাকবো না এখন আমি যে পাত্রে রান্না করছি সেটা একটু এরকম কাত করে দিয়ে কুমড়োগুলোকে একটু ছড়িয়ে ছড়িয়ে দিব যেহেতু আমি একটু এটা ভাজা ভাজা করবো ভুনাই স্টাইলে এর জন্য যতটা সম্ভব আপনারা একটু ছড়ানো পাত্রই নেবেন বড় পাত্র তাতে করে এরকম পিস পিস করে ছড়িয়ে দেওয়া যাবে আর প্রত্যেকটা মিষ্টি কুমড়ায় নিচের থেকে ভালো মতো একটু মাখা মাখা ঘুনা স্টাইলে হবে এক পাশ এরকম ভেজে নিয়েছি কিছু সময়ের জন্য প্রায় পাঁচ মিনিটেরও বেশি সময় আমি এভাবে এক পাশ ভেজে নিয়েছি এভাবে করে আমি কড়াইটায় একটু পর পর এক একদিকে ঘুরিয়ে দেবো আর সেই পাশে বাকি কুমড়োগুলো আবার একটু ছড়িয়ে ছিটিয়ে দেব এতে করে এভাবে করে রান্না করলে আপনারা একটু একবার রান্না করে খেয়ে দেখবেন কুমড়ার টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায় আর সুন্দর একটা ঘ্রাণও আসে আর খেতে তো কী মজা সেটা বলাই যাবে না রুটি পরোটা ভাত সব কিছুর সাথেই আপনারা এগুলো খেতে পারেন তা আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আমি এভাবে কিন্তু ঘুরিয়ে আরও এক পাশ এরকম ভাজা ভাজা করে নিয়েছি এখন এই যে দেখেন আমি একটু পরপর এক পাশ এভাবে করে ঘুরিয়ে দেব আর ভেজে নেব আর এরকম ঘুরিয়ে ভাসতে ভাসতে কিন্তু দেখবেন এর মধ্যে পানিটাও টেনে একদম শুকিয়ে যাবে যতটা সম্ভব এভাবে ছড়িয়ে দিবেন তাতে করে প্রত্যেকটা মিষ্টি কুণ্ডার নিচে থেকেই সুন্দর মতো ভাজা হয়ে যাবে আর এটা খেতেও খুবই ভালো লাগবে এটাতে কোনো পানি রাখা যাবে না একদম মাখা মাখা করে ফেলাতে হবে একদম শুকনো শুকনো যাকে বলে শেষ পর্যায়ে এসে কোনো পানিই থাকবে না এভাবে আমি প্রত্যেকটা মিষ্টি কুমড়ো এভাবে ছড়িয়ে দিচ্ছি তা আমার এভাবে করে কিন্তু সবগুলো ছড়িয়ে দিয়েছি এর মধ্যে আর মিষ্টি মিষ্টিকুণ্ডাটাও হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন পানি কিন্তু অনেকটাই টেনে গিয়েছে আর ভাজা ভাজা হতে হতে আরও অনেকটা পানি টেনে যাবে তাই যে দেখেন আমার কুমড়োটা একদম ভাজা ভাজা হয়ে গেছে এতে কোনোই পানি নেই দেখেই বুঝতে পারছেন একদম শুকনো শুকনো হয়ে গেছে আমি এই পর্যায়ে এখন এটা নামিয়ে নেব আমার কুমড়োটা রান্না হয়ে গেছে আমি পাত্রে তুলে নিয়েছি দেখেন একদম শুকনো শুকনো কোনো ঝোল নেই এটা শুধু মশলা আর এক পিস কুমড়ো দিয়েই এক প্লেট ভাত খাওয়া যায় খুবই মজাদার এবং টেস্টি হয় আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম